আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানব, আর সেই বিষয়টা হচ্ছে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি পালিয়ে বিয়ে করে ফেলে তো এর বিধান কি, বিয়েটা হয়ে যাবে নাকি হবে না, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ছেলে মেয়ে যদি পালিয়ে বিয়ে করে, যেমন কোটিপতির ছেলে রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করলো, এটা কুফু মানায় না। কুফু মানিয়ে বিয়ে করার কথা বলা হয়েছে, এই কুফু না মানায় যদি বিয়ে করে এটা তো কেউ মেনেও নিবে না, এটা কেউ জায়েজও বলবে না। এজন্য বিয়ে করলে একদিক থেকে হয়ে যাচ্ছে, তবে আপনি পালিয়ে বিয়ে করেন আর যেভাবে করেন আপনি সমতা বজায় করার চেষ্টা করবেন, সমতা বজায় রাখবেন। আপনি রিক্সাওয়ালা বলে আপনি একটু এদিক সেদিক হতে পারে, রিক্সাওয়ালার সাথে খুঁজেন। এটা উদাহরণস্বরূপ, মানুষকে হেয় করার জন্য বলছি না, আসলে উদাহরণ দেওয়ার জন্য বুঝলাম। বলার উদ্দেশ্য, আপনার বাবা ব্যবসায়ী হলে আপনি কৃষকের মেয়ের সাথে এটা করা উচিত না, আপনার বাবা বড় ব্যবসায়ী হলে একটু ছোট ব্যবসায়ীর সাথে করান, এক রাজনীতিবিদ হলে অন্য রাজনীতিবিদের সাথে, উদাহরণস্বরূপ, অথবা রাজনীতিবিদ হলে ওনার লেভেলের এই তবকার অন্য আরেকজন উচ্চ লেভেলের মানুষের সাথে, এমন ভাবে আপনারা মিলাবেন। এমন ভাবে কুফু মানানো ছাড়া যদি কেউ বিয়ে করে, কোন কোন অনেকরা বলেছেন বিয়ে তো মেনে নেওয়া সম্ভব না, কারণ ভবিষ্যতে আপনার ফ্যামিলি বড়, এখান থেকে মানুষ যাবে 10 জন 20 জন 50 জন, যেখানে যায় দেখবে, অথবা তাদের যেহেতু তাদের লেভেল নিচু, তাদের ব্যবহারটাও এমন হবে। আবার সবার ক্ষেত্রে যে এমন, তাদের সবার ব্যবহার খারাপ এমন না, কারো কারো ক্ষেত্রে হতে পারে, ওই গ্রামের অবস্থা ভালো না লাগতে পারে, এক ধরনের মানুষ অন্য ধরনের এসে ম্যাচিউর হতে না পারে, অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে। সাধারণত এই সমস্ত বিয়ে আবেগবশত ছেলে মেয়েরা করে, পরে কিন্তু আর টিকে না, ছেলের চাহিদা থাকে অনেক দিতে পারে না, মেয়ের চাহিদা থাকে দিতে পারে না, এমন অনেক কিছু হতে পারে। এই জন্য কুফু মিলিয়ে বিয়ে করার কথা, এটা আল্লাহ রসুল না বুঝে বলেন নাই, অনেক ব্যাখ্যা আছে এর পিছনে। এই জন্য আমরা কুফু মিলিয়ে বিয়ে করার চেষ্টা করবো, যদিও পালিয়ে করেন, এটা কেউ কেউ জায়েজ বলেছেন, বিয়ে করলে তো হয়ে যাচ্ছে, তবে এটা উচিত না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, যে মা বাবা আপনাকে এত বছর লালন পালন করলো যে একটা বিয়ে দিব ছেলের পর হলে, আপনি তো সেটা মর্যাদায় রাখলেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।